আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরের দিনটি মুসলমানদের জন্য আনন্দের একটি দিন, খুশির একটি দিন। এই দিনে ধনী গরিব সকলেই একসাথে মিলে ঈদের আনন্দকে উপভোগ করব। তো এই দিনে কিছু সুন্নত রয়েছে, সাথে সাথে আমরা এই সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ঈদুল ফিতরের দিনের 13টি সুন্নত রয়েছে, তার মধ্যে একটি হলো ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠা। 2 নম্বর, মেসওয়াক করা। 3 নম্বর, গোসল করা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করা। 4 নম্বর, যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, অর্থাৎ কারো যদি নতুন কাপড় না থাকে তাহলে আমার যেই কাপড়গুলো আছে সেগুলোর মধ্যে সবথেকে ভালো যেটা সেটাই আমি ঈদের দিন পরিধান করব। 5 নম্বর, শরীয়তসম্মত সাজসজ্জা করা, অর্থাৎ শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আমি যথাসাধ্য সাজসজ্জা করব। 6 নম্বর, খুশবু লাগানো। 7 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে নেওয়া, অর্থাৎ খেজুর বা পায়েস এ জাতীয় কিছু খেয়ে তারপর ঈদগাহে যাওয়া। 8 নম্বর, আগে আগে ঈদগাহে যাওয়া। 9 নম্বর, ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, অর্থাৎ কারো যদি সদকায়ে ফিতর বাকি থাকে তাহলে ঈদের নামাজের পূর্বেই সদকায়ে ফিতর আদায় করে তারপর ঈদগাহে যাওয়া। 10 নম্বর, ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়া। 11 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 12 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে পড়তে যাওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরের দিনে এই তাকবীরটি আস্তে আস্তে পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, আর ঈদুল আজহার সময় নিয়ম হলো তাকবীরটি জোরে জোরে পড়া। 13 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা, অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব এবং অপর রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসবো।